খোলা জায়গায় খিচুড়ি সাজিয়ে বিক্রি করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ক্লাসের ফাঁকে মায়ের হাতে রান্না করা খিচুড়ি নিজের ক্যাম্পাসের বন্ধুদের কাছে বিক্রি করছেন আদ্রিতা ও সৈকত। প্রথম দিনটা আমরা একটা কার্ড পেয়ে গিয়েছিলাম লাকিলি, যেটা আরেকজন মামার ছিল, উনি ওই দিন আসতে পারেননি। তো তারপর থেকে আমাদের ছোট একটা টেবিল ছিল, ওই টেবিলে করে তারপরে ওইটা ছিল 4-5 দিন মতো, এখন হচ্ছে আমাদের কার্ড হয়েছে। মোটামুটি 5-10 মিনিটের একটা প্ল্যান যে আচ্ছা এখানে খাবারের ওরকম সাপ্লাই নেই, তাহলে আমরা এটার রেসপন্সিবিলিটি নেই, আমরা স্টার্ট করি, হোমমেড ফুড দিয়ে স্টার্ট করি, সবাই অনেক বেশি পছন্দ করবে। কিন্তু এভাবেই শুরু। গল্প আর আড্ডায় হুট করেই সিদ্ধান্ত নেন সহপাঠীদের কাছে বিক্রি করবেন খিচুড়ি মাংস। তবে শুরুর গল্পটা ছিল বেশ সংকোচের। বন্ধু সিনিয়র জুনিয়রদের পাশাপাশি পরিচিতদের সামনে খাবার বিক্রি করার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয় মনের মধ্যে। সফলতা আর মানসম্মানের বিষয়ে একদিকে যেমন টেনশন কাজ করেছে, অন্যদিকে ক্ষীণ উচ্ছ্বাসও ছিল মনে। সন্ধ্যার পর থেকে, মানে 8-9টার পর থেকে প্রেশার আপ ডাউন করছিল আমার যে কালকে কি হবে। তখন না ওইটা ফিল করতে পারছি যে আমরা কিছু একটা মুখ, মানে এতদিন ধরে বলছি সবাইকে কালকে আসলেই করব, তখন একটা প্রেশার ফিল করছিলাম যে মাথার উপরে অনেক বিশাল কিছু একটা আসছে যে কিছু একটা করব। তো সকালবেলা হচ্ছে সৈকতের হাত থেকে সৈকতের ফোন পড়ে ভেঙে গেছে, মানে ও হাত শেক করছিল যে কি হবে। তা আমি আসছি, আসার পরে আমারও মানে কথা বলার সময় আমি একটু বেঁধে বেঁধে যাচ্ছিলাম যে কি হবে, স্টার্ট তো করে ফেললাম, তারপর তো আলহামদুলিল্লাহ এখন এসে যাচ্ছে ভাবে। কয়েক মিনিটের আলোচনা থেকেই ক্যাম্পাসের চিপাচাপা এলাকায় শুরু করেন খাবার বিক্রি। বাড়ি থেকে রান্না করে এনে অস্থায়ী টেবিলে খাবার সাজিয়ে বিক্রি শুরু করেন ষষ্ঠ সেমিস্টারের দুই বন্ধু আদ্রিতা ও সৈকত। সকাল থেকে ক্যাম্পাসে ক্লাস করা শিক্ষার্থীদের দুপুরে স্বাস্থ্যসম্মত খাবারের দায়িত্ব নেওয়া আর পড়ালেখার পাশাপাশি ভাবনা থেকেই এমন সিদ্ধান্ত নেন তারা। সবাই আমার সোনামু সোনামু, মানে আমার খালা খালু নানুমণি আর কি, সবাই এমনও হয়েছে যে আমাদের আগামীকালকে কিছু রান্না করতে হবে, অনেক রান্না করতে হবে, তো এত পেঁয়াজ, তো বাসায় হেল্পিং হ্যান্ড যে আছে সে তো এত পেঁয়াজ ছিলে শেষ করতে পারছে না, তো ডাইনিং টেবিলে সবাই একসাথে গোল হয়ে বসে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে আর যা যা থাকে, মানে সবাই হেল্প করছে। ভ্রাম্যমান দোকানটির নাম দিয়েছেন সেবারি কিচেন। মাত্র 70 টাকায় ডিম খিচুড়ি ও 90 টাকায় চিকেন খিচুড়ি বিক্রি হচ্ছে এই ফুড কোর্টে। বাড়তি স্বাদের জন্য খিচুড়ির সাথে দেওয়া হয় পেঁয়াজ মরিচ দিয়ে প্রস্তুত করা বিশেষ ভর্তা। প্রতিনিয়ত বিক্রির পরিমাণ বাড়লেও প্রথম দিকে রান্নার কথা শুনে চমকে উঠেছিলেন আদ্রিতার মা। এখন পর্যন্ত চিকেন খিচুড়ি আর ডিম খিচুড়ি আমরা কার্ডটা যেহেতু পেয়ে গিয়েছি, ব্রেকফাস্টে সুন লঞ্চ করব। বাসায় তো মা বলল যে তুই বুঝতেছিস 100-150 মানুষের রান্না, মানে একটা মোটামুটি বিয়ে বাড়ির রান্না। বলছি আমি তো নিচের দিকে তাকাবো, উপরের দিকে তাকাচ্ছি না যে আমাকে কি বলবো এখন। আমি বলছি যে না মা তুমি খালি একটু করে দিও, একটু করে দিও, একবার করে দিও তাহলেই হবে। একটু বলার পরে মানে আস্তে আস্তে করতে করতে এখন তো ডেইলি কোয়ান্টিটি বাড়ছে, মানে আগে 5 কেজি করতে হচ্ছে, এখন 7 কেজি, 8 কেজি, 10 কেজি, হাইয়েস্ট 23 কেজি পর্যন্ত করা হয়েছে। অল্প মূল্যে মায়ের হাতে রান্না সুস্বাদু খিচুড়ি খেতে প্রতিনিয়ত ভিড় করছেন শিক্ষার্থীরা। পড়ালেখা শেষে চাকরির পেছনে না ঘুরে ছোট পরিসরে হলেও ব্যবসার এমন সিদ্ধান্তে খুশি আদ্রিতা আর সৈকতের বন্ধুরাও। তাদের দেখে অনেক শিক্ষার্থী ইচ্ছা প্রকাশ করছে এমন উদ্যোক্তা হওয়ার। খুবই পজিটিভলি দেখছি, আসলে খাবারের টেস্টটাও অনেক ভালো দেখা গেছে, মানে আমাদের যে জেনারেশনটা সবাই চিন্তা করে যে আমি পড়ালেখা শেষ করবো, গ্রাজুয়েশন করব, তারপর আমি মোটামুটি একটা এস্টাবলিশ কোনো একটা জব করব বা সামথিং ওই টাইপের কিছু একটা। কিন্তু সব মানে চিরচেনা জগতের থেকে মানে বাইরে বেরিয়ে এসে ওরা যে জিনিসটা উদ্যোক্তা নিয়েছে সেটা অবশ্যই, আর তাছাড়া যেহেতু এটা হোমমেড তো মানে বাসার মধ্যে যে আর কি যে খাবারটা আমরা খাই ওইটারও একটা মোটামুটি ভাইব আছে এখানে। খুবই ভালো, খুবই ইন্সপায়ারিং লাগছে। আমরা অ্যাকচুয়ালি অ্যাজ আ ইউনিভার্সিটি গ্রুপ আমরা খুবই চমকিত, মানে খুব খুশি হয়ে গেছিলাম জানতে যে আমাদেরই একজন হচ্ছে এভাবে স্টল দিয়েছে আমাদেরই এইখানে পিছনে। সো উই ওয়ার ভেরি ইন্সপায়ার্ড এন্ড সাম অফ আস আর ইভেন থিংকিং অফ স্টার্টিং দেয়ার ওন আফটার সিইং দ্যাট। দুই বন্ধুর অভিনব এই ব্যবসার কথা শুনে অন্যদের পাশাপাশি সমর্থন করছেন শিক্ষকরাও। দোকানে বেচা বিক্রি থেকে ক্লাসে পড়ালেখা সবকিছুই শক্ত হাতে সামলাচ্ছেন বলে জানান আদ্রিতা। ফার্স্টের দিকে একটু ওরা বলছে যে তুই পড়াশোনা করবি না, পড়াশোনা শেষ, মানে আমাকে একটু মক করে বলছিল যে পড়াশোনা তো টাইম দিতে পারবো না এভাবে করে। পরে এখন আমি বললাম যে না পারবো পারবো পারবো, ম্যানেজ করবো। সৈকত আমাকে সাপোর্ট করে অনেক, মানে আমার যখন ক্লাস থাকে তখন সৈকতে পুরোটা ডিল করে, এখানে সবকিছু হ্যান্ডেল করে, প্লাস হচ্ছে ফ্যাকাল্টিরাও অনেক হেল্প করছে, ফ্রেন্ডরাও অনেক হেল্প করছে। প্লাস্টিকের পাত্রে গরম খিচুড়ি সাজিয়ে প্রায় 1 সপ্তাহ ধরে বিক্রি করছেন দুই শিক্ষার্থী। পরিবার স্বজন ও বন্ধুদের সমর্থনে ক্রমেই ব্যবসার পরিধি বড় করার স্বপ্ন দেখছেন তারা। শুরু করেছি আজকে 6th ডে,
এর আগে 5 দিন ছিল তারপরে এই জায়গাটা কিছুদিন বন্ধ ছিল রিনোভেশনের কাজের জন্য নিজেদের সংকোচ কাজ করেনি সত্যি কথা বলতে সংকোচ কাজ করেনি সবাই এত বেশি সাপোর্ট করেছে আর ওইটা না কখনোই বদার করেনি আমাকে যে কে কি বলল ওই জিনিসটা কখনোই বদার করেনি তো এখান থেকে সাহসটা চলে আসছে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারের দামের তুলনায় বেশ কম দামে খাবার বিক্রি করছে আদ্রিতা আর সৈকত এটাকে বিগার স্কেলে দেখছি সেভরি কিচেন তো থাকবে এইটারই একটা বড় ভার্সন আমরা দেখছি ইনশাআল্লাহ আমরা আমাদের কিচেন ম্যানেজ করে ফেলবো আমরা ইমাজিন করি যে আমাদের যারা শেফ থাকবে তারা একটু ফাইভ স্টারের শেফরা যেরকম থাকে ওরকম থাকবে ওয়েল ট্রেন্ড থাকবে প্রপার হাইজিন মেনটেন করবে এগুলো আমরা বসে থাকি যখন আমরা এই জিনিসগুলো ভাবি